আর্জেন্টিনায় অভিষেকেই জামাল ভুইয়ার গোল, জিতল তার দল। আর্জেন্টিনার ক্লাব সুন দে মায়োর হয়ে অভিষেকে বাজিমাত করছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুইয়া। গোল করে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ 3 পয়েন্ট। রোববার 27 আগস্ট আর্জেন্টিনার তৃতীয় বিভাগের প্রতিযোগিতায় জার্মিনালকে 2-1 গোলে হারিয়েছে সুন দে মায়ো। দলের জয়ে বাংলাদেশি মিডফিল্ডার ছাড়াও একটি গোল করে অবদান রেখেছেন ফার্নান্দো ভালদেভেনিতো। জার্মিনার হয়ে একটি গোল শোধ করেছেন গ্যাব্রিয়েল নাজারেনো ওবরেদর। জামাল ভুইয়ার গোলটি ছিল একদমই জয়সূচক একটি গোল। গোলটি করেছিলেন ম্যাচের 81 মিনিট সময়ে পেনাল্টিতে। বাংলাদেশের এই প্রথম কোনো প্লেয়ার আর্জেন্টিনার তৃতীয় শ্রেণীর একটা ক্লাবে খেলছেন, তাও অভিষেক ম্যাচে গোল করে দলকে জিতিয়েছেন, এমনটা আসলেই অবিশ্বাস্য। যেখানে সবারই প্রত্যাশা ছিল এমন, সবাই চায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করুক প্রত্যেকটা প্লেয়ার, জামাল ভুইয়া যেন সেই স্বপ্নেরই একজন বাহক। তার প্রথম ম্যাচে করেছেন জয়সূচক গোল, গোল করেই দলকে জিতিয়েছেন তিনি, এমনটি জানিয়েছেন তার ফেসবুক পেজে এসে তিনি নিজেও। এ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।